পূজো মণ্ডপে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ঠিক থেকে ভিড় এবং ভিড় করছেন দর্শনার্থীরা, কিন্তু আদেও নিরাপত্তা ঠিক রয়েছে তো? এটাই দেখতে বেরোলেন পুলিশ সুপার, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। পূজো মণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, আলো মণ্ডপের প্রবেশ এবং বাহিরের জন্য পর্যাপ্ত জায়গা, শুধু তাই নয় মণ্ডপে অগ্নি নির্বাপনের যে কোনো ব্যবস্থা রয়েছে কিনা সে বিষয়ে নজরদারি চলছে এবং সেই সমস্ত বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখতে মণ্ডপ পর্যবেক্ষণ পুলিশ সুপারের। শুক্রবার পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় পূজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। গতকাল থেকেই আমরা গতকাল বা গত দুই তিন দিন ধরে আমরা বিভিন্ন যে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখছি। শুধু প্যান্ডেল নয়, এই যে প্রেশার পয়েন্ট আছে যেখানে আপনার ক্রাউড বেশি হতে পারে, সেই সমস্ত পয়েন্টগুলো খুঁজে দেখে কীভাবে ক্রাউড ম্যানেজমেন্ট হতে পারে, এবং তার সাথে কমিটিকে আমরা যেগুলো আগে বলেছিলাম যে সিসিটিভি লাগানো, নিজেদের ভলেন্টিয়ার রাখা, ব্যারিকেডিং, এই সমস্ত ব্যাপারগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা হলদিয়া দেখেছি, বিচেতা দেখলাম, পরবর্তী যে প্রেশার পয়েন্ট আছে ডিস্ট্রিক্ট পুলিশ মোতায়েন। মোটামুটি আমাদের যেটা যারা পুলিশ পার্সোনাল আছে প্রায় 1500 পুলিশ কর্মী এবং 3500 সিভিক ভলেন্টিয়ার ক্রাউড কন্ট্রোলের জন্য, সব মিলিয়ে প্রায় 5000 পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার জায়গায়। দীঘা হলদিয়াতে শুধু পুলিশ নয়, এছাড়াও আমাদের যে স্পেশাল ওমেন টিম আছে তারাও পেট্রোলিং।